গতরাতে রাজধানীর গুলশানে একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভবন থেকে লাফ দিয়ে পড়ে দুইজন নিহত হয়েছেন, আহত হয়েছেন বেশ কয়েকজন, যারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। প্রাথমিক তদন্তে বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুনের সূত্রপাত বলে জানা গেছে। রাজধানীর গুলশান দুয়ের 104 নম্বর রোডের 2 নম্বর বাসায় আগুনের এই দৃশ্য গতরাতে, যার সূত্রপাত সন্ধ্যা 7টায়। 12তলা ভবনের 7, 8, 9 ও 10 তলা জুড়ে দেখা যায় আগুন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 19টি ইউনিট পর্যায়ক্রমে আগুন নিয়ন্ত্রণ আনতে কাজ শুরু করে। যোগ দেয় বিমানবাহিনী, সেনাবাহিনী, রেড ক্রিসেন্ট ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও। প্রায় 4 ঘন্টারও বেশি সময় ধরে কাজ করে ভবন থেকে 22 জনকে উদ্ধার করে ফায়ার সার্ভিস। ভবন থেকে লাফ দিয়ে পড়া অন্তত 4 জনের একজনের মৃত্যু হয়। রাত 11টার দিকে নিয়ন্ত্রণে আসে আগুন। ভবনটির 7তলার উপরের সবগুলো ফ্লোরই পুড়ে গেছে। নিরাপত্তা কর্মীরা বাসাটিতে কাউকেই ঢুকতে দিচ্ছে না। ভবনের অন্যান্য বাসিন্দারা স্বজনদের বাসায় অবস্থান করছে, অনেকে চিকিৎসা নিচ্ছেন বিভিন্ন হাসপাতালে। আমার অল্প লাভ দিয়ে সুইমিং পুলে পড়ছে, পানির মধ্যে পড়ছে, সেই কথা বলছে তো আমি ব্যথা পাইছি, তো আমি আত্মা কিছু লড়াইতে পারি না। আগুনের কারণ কি ছিল? লিফটের ওইখানে অনেকটা ফাটা, লিফটের ওইখানে বাস্ট হয়েছে হয়তো, বিকট অথচ আওয়াজ শুনছি। আর আমাদের কোনো বাসের ভিতরে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। সাবেক এমপি, বিএনপির এমপি মোশাররফ হোসেন, মোহাম্মদ মোশাররফ হোসেন সাহেব ভবনের মালিক। ভবন ঝুঁকিমুক্ত কিনা তা নিশ্চিত করতে কাজ করছে ফায়ার সার্ভিস, বিদ্যুৎ ও অন্যান্য বিভাগের কর্মীরা। সকালে ভবন থেকে লাফিয়ে পড়াদের মধ্যে আরও একজন মারা যান হাসপাতালে। গত রাতেই একজন মারা যায় এবং কিছুক্ষণ আগে শুনলাম আরেকজন মারা গিয়েছে। এই পর্যন্ত আমরা 2 জনের মৃত্যুর সংবাদ পেয়েছি। ফায়ার সার্ভিসের মাধ্যমে যেটা জানতে পেরেছি সেটা শর্ট সার্কিটের মাধ্যমেই সেই আগুনের সূত্রপাত। আগুনের ঘটনায় দগ্ধ 3 জন শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন। এদের মধ্যে 11তলা থেকে সুইমিং পুলে লাফিয়ে পড়া শামা রহমান নামে এক নারীর চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। রাত্রে 3 জন রোগী আসছে, এর মধ্যে শ্যামা বলে একজন ভদ্রমহিলা, আমাদের ক্রিকেট কন্ট্রোল বোর্ডের একজন ডাইরেক্টর ফাইন স্যার, তার ওয়াইফ, আর বাকি 2 জন আছে এমনি ওখানে মধ্যে কাজ করে ওরা। এই 3 জনের মধ্যে শ্যামাই সবচেয়ে ক্রিটিক্যালি ইনজুর্ড। আগুনের ঘটনার কারণ অনুসন্ধানে 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস। ওবায়দুল কবির, মাছরাঙা সংবাদ, ঢাকা।